পানির দৈত্য, যাদেরকে আমরা মৎস্যকুমার বা মৎস্যকন্যা বলে থাকি। চায়নার একটি গ্রামে এমনই পানিতে থাকা দৈত্যদেরকে তারা জাইরেন বলতো। তারা প্রতিনিয়ত মানুষদের উপরে হামলা চালাতো। এমনকি একদিন একজোড়া দম্পতি বিয়ে করছিল, তখন ছেলেটির স্ত্রীকে একটা মৎস্যকুমার টেনে নিয়ে চলে যায়। এরপরে সে তার স্ত্রীকে খুঁজতে দক্ষিণ সাগরের একটা ছোট্ট দ্বীপে যায়, আর সেখানে থাকা জাইরেন অর্থাৎ মৎস্যকুমারদের মানুষের উপরে থাকা রাগের প্রকৃত কারণ সে উদ্ঘাটন করতে পারে। কি ছিল সেই কারণ, যে কারণে মৎস্যকুমাররা মানুষদের উপরে এভাবে প্রতিনিয়ত হামলা চালাতো, সেটা জানার জন্য চলুন ঘুরে আসি মৎস্যকুমারদের জগতে। মুভির শুরুতেই কিছু জলদানবকে দেখানো হয় যারা মানুষের শিকার করত, হুট করে সমুদ্র থেকে উঠেই মানুষদেরকে মেরে নিয়ে যেত। কিন্তু দক্ষিণ চীনের সাগরের একটা দ্বীপে কিছু মূল্যবান রত্ন ছিল। এসব জলদানবকে সেখানকার মানুষেরা জাইরেন বলে ডাকত। জাইরেনদের মানুষদেরকে শিকার করার পেছনে এই রত্নগুলোর কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েই আজকের মূল গল্প। এই তিনজন ব্যক্তি ছোট্ট একটি নৌকা নিয়ে গভীর সমুদ্রে এসেছে মাছ ধরার জন্য। আজকের সমুদ্র বেশ শান্ত ছিল। তাদের মধ্যে একজন ব্যক্তি সমুদ্রে জাল ফেলে মাছ ধরার চেষ্টা চালায়, কিন্তু তখনই তারা নৌকার চারপাশ থেকে অদ্ভুত একটা সুরেলা কণ্ঠের গান শুনতে পায়। সেই গানের সুর শুনে তারা ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন বাড়ি ফেরার কথা বলে, কিন্তু আরেকজন বলে মাছ না ধরে সে কোনোভাবেই খালি হাতে বাড়ি ফিরে যাবে না। আজকের সমুদ্র বেশ শান্ত, মাছ ধরার জন্য এর চেয়ে সুন্দর পরিবেশ আর পাবে না। তাই তারা সবাই আবার মাছ ধরার জন্য সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের কপাল এতটাও ভালো ছিল না। হঠাৎ করেই সমুদ্রের মধ্যে ঝড় তুফান সৃষ্টি হয়। ইতোমধ্যেই তাদের জালে আবার একটা বিশাল বড় মাছ ধরা পড়ে। মাছটা অনেক শক্তিশালী ছিল, যেটা তাদের নৌকাকে ঝড়ের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে এটা মাছ ছিল নাকি অন্য কিছু তা তারা বুঝতে পারছিল না। ভয়ঙ্কর ঝড় তুফানের মধ্যে তারা আটকে যায়। তাদের নৌকা এদিক ওদিকে হেলে পড়ছিল। একটা বিশাল ঢেউ এসে তাদের নৌকা উল্টে দেয় এবং তারা সবাই পানিতে পড়ে যায়। পানিতে পড়ে তারা দেখতে পায় তাদের সামনে বিশাল বড় একটা জলদানব। আর এখানেই সিন কাট হয়। এখন 20 বছর পরের সিন দেখানো হয়। সুচাং তার প্রেমিকা আশার সাথে সমুদ্রের পাড়ে বসে গল্প করছিল। সুচাং অনেক বড় একটা মাছ ধরে, যেটা দেখে আশা অনেক খুশি হয় এবং তারা সেটার বারবিকিউ বানাতে চাইছিল। এরপরে আশা এসে সুচাং এর কাঁধে মাথা রেখে তাদের বিয়ের প্ল্যানিং করছিল। তারা দুজন অনেক খুশি ছিল এবং তারা খুব শীঘ্রই পরিবারকে জানিয়ে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেয়। সুচাং আশাকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়িতে যায়। সে যখন বাড়িতে প্রবেশ করে তখন অদ্ভুত একজন লোক লাফ দিয়ে হুট করে তার সামনে এসে তার পথ আটকায়। শব্দ পেয়ে সুচাং এর চাচা এবং তার মা বাহিরে আসে। সুচাং এর চাচা আরিয়া নামের এই লোকটাকে সুচাং এর পথ ছেড়ে দিতে বলে। সুচাং এর চাচা আসলে একজন গ্রাম প্রধান এবং অদ্ভুত আরিয়া হচ্ছে তার বডিগার্ড। আসলে আরিয়া সুচাংকে চিনত না বলেই তার পথ আটকিয়েছিল। এরপর তারা সবাই মিলে ঘরে এসে বসে। সুচাং তার চাচার সাথে কুশল বিনিময় করে। সুচাং এর মা এবং চাচা খুব শীঘ্রই সুচাং এর বিবাহ দিতে চায়। আর এই খবরটা শোনার পরে সুচাং প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল। সুচাং আর আশার সম্পর্কের কথা সুচাং এর মা জানত এবং তার চাচাও আশার সাথে সুচাং এর বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। সুচাং এর চাচা ছিল গ্রাম প্রধান আর তার একমাত্র ভাতিজা ছিল সুচাং। তাই নির্বিঘ্নে তাদের বিয়ের জন্য সবাই রাজি হয়ে গেল। সুচাং প্রচন্ড পরিমাণে খুশি ছিল। উন্মাদনায় সুচাং সেই দিন রাতে কোনোভাবেই ঘুমাতে পারে না। সে চোখ বন্ধ করলেই শুধু আশাকে দেখতে পাচ্ছিল। হঠাৎ করেই সুচাং একটা আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনেই সুচাং বাহিরে আসে। বাহিরে এসে সে দেখতে পায় তার ছোটবেলার বন্ধু এসেছে। সুচাং তার বিয়ের খবরটা বন্ধুকে জানায়। তার বন্ধু অনেক খুশি হয়। তারা বিয়েতে কি কি করবে সেই কথা বলার প্ল্যানিং করতে করতে তারা মগ্ন হয়ে যায়। ঠিক তখনই সেখানে আচমকা আরিয়া চলে আসে। আরিয়াকে দেখে সুচাং ভয় পেয়ে যায়। তখন আরিয়া সুচাং এর দিকে একটা বক্স এগিয়ে দেয়। বক্সের মধ্যে বেশ বড় একটা মুক্ত ছিল, যেটা সুচাং এর চাচা তার বিবাহ উপলক্ষে তার জন্য পাঠিয়েছে। তবে আরিয়া তাকে এই বক্সটা আগামীকাল সকালে খুলতে বলে, আজ রাতে খুলতে বারণ করে। কিন্তু সে চলে যাওয়ার পরে সুচাং বক্সটা খুলে আর তার চক্ষু ছাড়া বড়া হয়ে যায়, কারণ এর ভেতরে বিশাল বড় একটা মুক্ত ছিল। এখন সে এই বক্সটা অনেক সামলে রেখে দেয়। পরদিন সকালবেলা সুচাং এর বিয়ে উপলক্ষে গ্রামের সবাই হৈহুল্লোড় শুরু করে দেয়। সবাই অনেক আনন্দ করছিল। পুরো গ্রামকে সুন্দরভাবে সাজানো গোছানো হয়। তার বিয়ে উপলক্ষে সবাই খুবই খুশি ছিল। তখন দুজন বৃদ্ধ লোক আসে সুচাং এর মায়ের সাথে দেখা করার জন্য। এই দুজন লোক সুচাং এর চাচার খুবই বিশ্বস্ত এবং কাছের লোক ছিল। কিন্তু এই মুভির সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আশা জানতই না তার সাথেই সুচাং এর বিবাহ হতে চলেছে। সে ভাবছিল হয়তো সুচাং এর পরিবার তাকে মেনে নেয়নি, মানে আশা নিজেই নিজের বিবাহ সম্পর্কে জানে না এখনো। আশা ভাবে হয়তো সুচাংকে এখন বাধ্য হয়ে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে, নয়তো সুচাং তো তাকে কখনোই ঠকাতে পারে না। আশা সমুদ্রের পাড়ে বসে কাঁদতে কাঁদতে এসব কথা বলতে থাকে। এরপর একজন পাগল লোক বসেছিল, সে তার কথাগুলো শুনছিল। আশা মনে মনে ভাবে হয়তো সুচাং এর হাতে আর কোনো উপায় ছিল না। সে জানতো সুচাং তার মা এবং গ্রাম প্রধানের কথা কখনোই অমান্য করতে পারবে না। বুক ভরা কষ্ট নিয়ে আশা সমুদ্রের পাড় থেকে
বাড়ি ফেরার জন্য রওনা হয়। কিছু দূরে যাওয়ার পরে হঠাৎ করে তার সামনে আরিয়া নামে সেই লোকটা চলে আসে। আশা কিছু বুঝে ওঠার আগেই সেই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আবার সুচাং এর বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সেখানে গ্রামের সমস্ত লোক সুচাং এর বিয়ের জন্য প্রচন্ড খুশি ছিল, বিশেষ করে সুচাং এর মা অনেক বেশি খুশি ছিলেন। সকলেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল এবং সুচাং এর সকল বন্ধুরা সুচাংকে নিয়ে মজা করতে করতে সমুদ্রের দিকে যাচ্ছিল, কারণ পাত্রীপক্ষের লোকজন সমুদ্রের পথেই আসবে। সুচাং অনেক এক্সাইটেড ছিল, কিন্তু ততক্ষণে কিছু জল দানব সমুদ্রের মধ্যে তোলপাড় ঘটিয়ে ফেলে। তারা পারে এসে ওত পেতেছিল। যাই হোক, গ্রামের লোকজন সুচাংকে দেখে ভয় পায় না, তারা সুচাংকে সাথে করে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়, কারণ নৌকা নিয়ে সমুদ্রের পথেই পাত্রীপক্ষের লোকজনরা আসছিল। কিছুক্ষণের মধ্যে তিনটি নৌকা করে পাত্রীপক্ষের লোক চলে আসে। গ্রামের নিয়ম অনুযায়ী বিয়ের পাত্রীর মুখ দেখার আগে পাত্রকে কোনো দামি বস্তু উপহার স্বরূপ দিতে হবে। তাই সুচাং তার চাচার দেওয়া মহামূল্যবান মুক্তটা আশার হাতে তুলে দেওয়ার জন্য সামনে এগিয়ে প্রস্তুত হয়। ধীরে ধীরে পাত্রী ঘোমটা খুলে সামনে এগিয়ে আসছিল। ফাইনালি যখন সুচাং আশার হাতে মুক্তটা দিতে যায়, ঠিক তখনই তার হাত থেকে মুক্ত ফসকে নিচে পড়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে একটা জলদানব পানি থেকে লাফিয়ে বেরিয়ে আসে আর সুচাং এর হবু বউ আশাকে পানির নিচে নিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিকে ওদিকে পালাতে থাকে, কিন্তু সুচাং পালায় না। সে তার হবু বউ আশাকে বাঁচানোর জন্য পানির মধ্যে ঝাঁপ দেয়। পানির নিচে থাকা সেই জাইরেনের সাথে সুচাং এর বেশ যুদ্ধ হয়, কিন্তু তারপরেও সুচাং সেই দানবের হাত থেকে আশাকে বাঁচাতে পারে না। সৌভাগ্যবশত সুচাং তার বন্ধুর সাহায্যে এই যাত্রায় জলদানবের হাত থেকে বেঁচে যায়। সুচাং এর বন্ধু সুচাংকে পানির নিচে থেকে তুলে নিয়ে আসে, কিন্তু সুচাং কিছুতেই আশাকে বাঁচাতে পারে না। জলদানব আশাকে নিয়ে পানির নিচে তুলিয়ে যায়। পরদিন সকালবেলা সুচাং নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে রেগে মেগে তার গ্রাম প্রধান চাচার কাছে যায়। প্রথমে আরিয়া নামে সেই লোকটা সুচাংকে আটকালেও সুচাং এর চাচা তাকে ভেতরে ডাকে এবং সুচাং আরিয়াকে ধাক্কা দিয়ে মন্দিরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরে ঢুকতেই সুচাং তার চাচাকে রেগে বলে সে আশার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে ওই জলদানবদেরকে ছাড়বে না, ওদেরকে সে শেষ করে ফেলবে। সে চাচার কাছে থেকে অনুমতি চায়। সুচাং এর চাচা তাকে বোঝাতে থাকে জলদানব শুধু একটা দুইটা নয়, বরং ওরা অনেকজন। সমুদ্রের নিচে তাদের আলাদা একটা জগৎ আছে, তাদেরকে মেরে কখনোই শেষ করা সম্ভব নয়। তারা লক্ষ লক্ষ প্রজাতির। এছাড়াও সেই দানবদের একটা দেবতা আছে, সমস্ত জলদানব তার পূজারী। সেই দেবতার নাম হচ্ছে আহিঙ্গা। আহিঙ্গা অনেক শক্তিশালী একজন জাইরেন গড, তিনি সমস্ত জলদানবকে পরিচালনা করে থাকেন। আমরা যদি ওই আহিঙ্গাকে খুশি করতে পারি, তাহলে সমস্ত জলদানব শান্ত হয়ে যাবে এবং তাদের উপরে আক্রমণ করবে না। তাই তাদের এখন জলদানবের পূজা করা উচিত, তাহলে যদি কোনো একটা কাজ হয়। সমুদ্রের সকল জলদানবরা একসাথে তাদের উপরে হামলা করে বসলে তারা কেউ বাঁচতে পারবে না। কিন্তু এত বোঝানোর পরেও সুচাং তার রাগ কোনোভাবেই কমাতে পারছিল না। সে নিজের হাতে সমস্ত জলদানবকে মারতে চায় এবং প্রধান তাকে শেষ পর্যন্ত অনুমতি দিয়ে দেয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। গ্রাম প্রধান সুচাংকে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা শর্তও দেয়। ফিরে আসার সময় সুচাং এর একটা জলদানবকে জীবিত ধরে গ্রামে নিয়ে আসতে হবে, যেন গ্রামের মানুষ দানবগুলোর বৈশিষ্ট্য এবং দুর্বল দিকগুলো সম্পর্কে জানতে পারে। সুচাং কোনো কিছু ভালোভাবে না ভেবেই গ্রাম প্রধান তার চাচার কথায় রাজি হয়ে যায় এবং তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে যায়। তখনই আরিয়া পেছন থেকে সুচাংকে ডাক দেয়। সে সুচাং এর হাতে একটা ভয়ানক অস্ত্র তুলে দেয়, যেটা তার এই যুদ্ধে তাকে সাহায্য করবে। এদিকে আমরা অদ্ভুত ভাবে দেখতে পাই আশা এখনো জীবিত আছে। এটা কিভাবে সম্ভব? আশা সবার চোখ ফাঁকি দিয়ে একটা নৌকার ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছিল। কিছুক্ষণ পরে সুচাং ও তার বন্ধুরা একই নৌকায় ওঠার জন্য যায়। তখনই গ্রামে আরো কিছু যুবক তাকে পেছন থেকে ঠিক করে দেয় এবং সুচাংকে সাহায্য করার জন্য তার সাথে যেতে চায়। তারা সুচাং এর সাথে গিয়ে সেই জলদানবদেরকে মেরে গ্রামকে সুরক্ষিত রাখতে চায়। এরপর সবাই আর দেরি না করে নৌকায় উঠে পড়ে। তারা সবাই বিশাল বড় একটা নৌকায় করে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আজকে সমুদ্র বেশ শান্ত ছিল, সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ করে তাদের সামনে ঘন কুয়াশার আস্তরণে ঢেকে যায়। কুয়াশার জন্য সবকিছু অন্ধকার দেখাচ্ছিল। তারা সবাই সাবধান হয়ে যায় এবং সতর্কতার সাথে ধীরে ধীরে কুয়াশা দিয়ে এগিয়ে যেতে থাকে। মশালে আগুন জ্বালিয়ে তারা আশেপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করে, কিন্তু তারা আশেপাশে তেমন কিছুই দেখতে পায় না। হঠাৎ করে তারা একটা গানের সুর শুনতে পায়, খুব সুন্দর মিষ্টি মাতাল করা কণ্ঠের সুর। কোন একটা মেয়ে গান গাইছিল। মনোমুগ্ধকর গানের সুরে তারা সবাই দিশেহারা হয়ে যায়। তারা মাতালের মতো করতে থাকে। কয়েকজন মাতাল হয়ে হুশ জ্ঞান হারিয়ে নৌকা থেকে পানিতে লাফ দেয়। এদিকে সুচাংও মাতাল হয়ে যায়। সে তার সামনে আশাকে দেখতে পায়। আশা তার সামনে খুব সুন্দর একটা ড্রেস পরে নাচছিল আর তাকে কাছে ডাকছিল। এর মধ্যে একটা জলদানব এসে সুচাংকে টেনে নিয়ে যেতে চায়। তখনই আশা এসে সুচাংকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। সাথে সাথেই সুচাং এর হুশ ফিরে আসে। তখন সে সকল জলদানবকে মেরে তার বন্ধুদেরকে বাঁচানোর চেষ্টা করে। সুচাং এর সাথে থাকা দুইটা ছেলে ভয়ে নৌকার মধ্যে বসে থাকে আর সুচাং
সুচাং এর সবচেয়ে কাছের বন্ধুটি নৌকাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আর নৌকার সামনে সুচাং এবং আশা জলদানবের সাথে যুদ্ধ করতে থাকে। আশা সুচাং এবং জলদানবের মধ্যে একটা ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর যুদ্ধ হয়। লড়াইয়ের এক পর্যায়ে সুচাংদের নৌকায় আগুন জ্বলে ওঠে। সুচাং আশা এবং সুচাং এর বন্ধু পানিতে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যে পুরো নৌকায় আগুন ধরে যায় এবং নৌকার মধ্যে থাকা যুবক দুটো আগুনে পুড়ে মারা যায়। ধীরে ধীরে নৌকাটি ডুবে যায়, কিন্তু সুচাং আশা এবং সুচাং এর বন্ধু এইবারের মতো বেঁচে গিয়েছিল। পরদিন সকালবেলা তারা তিনজন সমুদ্রের মধ্যে এই দ্বীপে এসে গিয়েছিল যেখানে মূল্যবান রত্ন ভাণ্ডার ছিল। কিন্তু সমুদ্রের কিনারায় একটা দানব ছিল, সে সুচাং এর বন্ধুকে টেনে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সুচাং তার বন্ধুকে বাঁচানোর জন্য রেগে গিয়ে দানবটাকে মারতে থাকে, আরেকটা দানব আশাকে পানির নিচে নিয়ে যেতে থাকে। এদিকে আরিয়া নামের লোকটা আহত হয়ে পড়ে থাকা একটা দানবকে সুচাং এর চাচা গ্রাম প্রধানের কাছে নিয়ে আসে। অন্যদিকে জলদানবরা আশাকে নিয়ে দ্বীপের ভেতরে থাকা একটা গুহার মধ্যে চলে যায়। সুচাং তার বন্ধুকে নিয়ে মশাল জ্বালিয়ে আশাকে গুহার মধ্যে খুঁজতে চলে যায়, আর খুঁজতে খুঁজতে আশাকে তারা অক্ষত অবস্থায় পেয়ে যায়। আশা সুচাংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে গুহার মধ্যে তারা একজন বৃদ্ধকে দেখতে পায়, যাকে দেখে মনে হচ্ছিল সে বহু বছর ধরে এই গুহার মধ্যে আটকে ছিল। লোকটা তাদের কাছে এসে বলে তিনি একজন গ্রাম প্রধান ছিলেন, তার ছোট্ট একটা ছেলে ছিল সুচাং নামের। সুচাং তো অবাক হয়ে যায়। সুচাং বুঝতে পারে এটাই তার বাবা। আজ থেকে 3 বছর আগে বর্তমান গ্রাম প্রধান এবং আশার বাবা একসাথে সমুদ্রে মাছ ধরতে আসে, আর সেদিন মাছ ধরতে এসে তারা ভয়ঙ্কর তুফানের মধ্যে আটকা পড়েছিল। সেদিন একটা জলপরী তাদেরকে বাঁচিয়ে এই দ্বীপে নিয়ে আসে, কিন্তু সুচাং এর চাচা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে মেরে তাদের সাথে থাকা মূল্যবান রত্ন নিয়ে পালিয়ে যায়। সেদিন আশার বাবার মৃত্যু হয়ে গেলেও সুচাং এর বাবা প্রাণে বেঁচে গিয়েছিল আর এই দ্বীপে আটকা পড়েছিল। আর জলদানবরা এতদিন সুচাং এর বাবাকে বাঁচিয়ে রেখেছিল। সুচাং এর বাবা তাদেরকে বলে সাইরেনরা তাদের শত্রু নয় বরং বন্ধু। সুচাং এর চাচা নিজের স্বার্থের জন্য তাদের মারছে এবং এজন্য তারা মানুষের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। জলদেবীর রত্ন উদ্ধার করার জন্য জলদানবরা মানুষের আক্রমণ করছে বারবার। সুচাং এর বাবার অবস্থা প্রচন্ড খারাপ ছিল, সে তার ছেলের হাতে একটা লকেট তুলে দিয়ে বলে এটা যেন সে তার মায়ের কাছে পৌঁছে দেয়। জীবনের অন্তিম মুহূর্তে এসে সুচাং এর বাবা তাকে বলে যতদিন রত্ন তাদের দেবীর হাতে থাকবে ততদিন গ্রাম সুরক্ষিত থাকবে। এখানে সুচাং তার গ্রাম প্রধান চাচার আসল রূপ সম্পর্কে জেনে যায়। আসলে গ্রামের প্রধান তার বডিগার্ড আরিয়াকে দিয়ে আশাকে মেরে ফেলতে চেয়েছিল, যেন সুচাং মনে করে বিয়ের দিন আশাকে জলদানবরাই মেরেছে। আর এই রাগ থেকেই সুচাং যেন জলদানবের উপর প্রতিশোধ নেয়। আসলে জলদানবরা কোনো নিরীহ মানুষের উপরে আক্রমণ করে না। সেদিন রাতে গ্রাম প্রধান আশাকে মারতে চেয়েছিল, কিন্তু সেই দিন তার মধ্যে মনুষ্যত্বের উদয় হয় আর সে আশাকে না মেরে প্রাণে ছেড়ে দেয়। কিন্তু ততক্ষণে সুচাং ভুল বুঝে দানবগুলোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সমুদ্রের উদ্দেশ্যে রওনা করেছিল। গ্রাম প্রধান আসলে সুচাংকে বিপদে ফেলে কোনো রকম ভাবে একটা জলদানবকে জীবিত ধরতে চেয়েছিল। এসব জানার পরে সুচাং তার বাবাকে কথা দেয় গ্রাম প্রধানকে অবশ্যই শাস্তি পেতে হবে, এই সবকিছুর জন্য সে তাকে শাস্তি দেবে। এরপরে সুচাং এর বাবা মারা যায়। এরপর সুচাং আশা ও তার বন্ধুকে নিয়ে গ্রামে ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে গ্রাম প্রধান অনেকগুলো জলদানবকে আটকে ফেলেছিল। সুচাং গ্রামে এসে সবার প্রথমে আরিয়াকে সমস্ত ঘটনা খুলে বলে। আরিয়া সুচাং এর পাশে দাঁড়ায়। তারা গ্রামের সবাইকে সমস্ত ঘটনা খুলে বললে গ্রাম প্রধান বলে সুচাং তাদের গ্রামকে বিপদের মুখে ফেলতে চাইছে। এতে গ্রামের সমস্ত লোকজন তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু এই সময় সুচাং এর মা সুচাংকে বাঁচাতে গিয়ে মারা যায়। তখন সুচাং তার বাবার দেওয়া লকেটটা তার মাকে দেয় এবং এরপরে মন্দিরে থাকা জলদেবীকে মুক্ত করে তার রত্ন ফিরিয়ে দেয়। জলদেবী সকলের সামনে সুচাং এর চাচার আসল রূপ নিয়ে আসে, এটা দেখে সবাই তাকে শাস্তি দেয়। মুভির শেষে দেখতে পাই সুচাং আশাকে নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে আর তাদের ভবিষ্যতের পরিকল্পনা করছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমনই আরো মুভি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।